আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ব্রণের সমস্যা থেকে আমি কীভাবে পরিত্রাণ পেয়েছি। আল্লাহর রহমতে আমার মুখে কিন্তু প্রচুর ব্রণ ছিল, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আমার মুখে এখন কোনো ব্রণ নেই। সুতরাং ব্রণ থেকে আপনি কীভাবে মুক্তি পাবেন এবং কীভাবে আপনার মুক্তি পাওয়া উচিত এবং কোন পদক্ষেপগুলো গ্রহণ করা উচিত, কোন মেডিসিনটা গ্রহণ করা উচিত এবং কীভাবে আপনি সম্পূর্ণ উপকৃত হবেন আমি বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ মতো দেখতে থাকুন ইনশাআল্লাহ। আচ্ছা, ব্রণের সমস্যাটা এটা আমাদের উঠতি বয়স, অর্থাৎ যাদের বয়স স্বাভাবিক অবস্থায় 13, 14, 15 বা অতিক্রম করতে থাকে স্বাভাবিক অবস্থায় ব্রণের সমস্যা দেখা দেয়। এটা কেন দেখা দেয়? আচ্ছা, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। এই সমস্যাটা আমাদের দেখা দেয় ফার্স্ট ওয়ান, আমাদের অনেক কারণে হরমোনজনিত কারণে দেখা দেয় বা অনেকের হরমোন ইমব্যালেন্সের কারণে দেখা দেয় বা অনেকের পানি শূন্যতার কারণে দেখা দেয় বা অনেকের বংশ পরম্পরায় থাকে বা অনেকে সেক্সুয়াল কোনো কারণে ব্রণের সমস্যা দেখা দেবে, সেক্স হরমোনের কারণে ব্রণের সমস্যা দেখা দেয়, এক একজন ব্যক্তির এক এক কারণে দেখা দেয়। এখন এটা থেকে সমাধানের জন্য পদক্ষেপ আছে, আমাদের বেশ কিছু ডিসিপ্লিন, বেশ কিছু নিয়ম শৃঙ্খলা যদি মেনটেন করি দ্রুত আমি এই ব্রণের সমস্যা থেকে পরিত্রাণ পেয়ে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, ফার্স্ট ওয়ান, আমাকে প্রচুর পরিমাণ পর্যাপ্ত পানি খেতে গ্রহণ করতে হবে। যাদের ব্রণের সমস্যা ভুগতেছেন আপনারা যদি পর্যাপ্ত পানি গ্রহণ করেন তাহলে আপনার ব্লাডের সার্কুলেশনটা খুব ভালো হবে এবং ব্লাডের মধ্যে ক্লিন থাকবে, ব্লাডে কোনো ধরনের জীবাণু থাকবে না বা দূষিত উপাদান থাকতে পারবে না, ঠিক আছে। এরপর আপনাকে যে পদক্ষেপ গ্রহণ করতে হবে, সানস্ক্রিন ক্রিম ইউজ করতে হবে যত সম্ভব, ওয়ার্ল্ড ক্লাস ফার্স্ট ক্লাস যে সানস্ক্রিন ক্রিম ওইটা ইউজ করতে হবে, যেটা আপনার ভালো হয়। আমি নির্দিষ্ট কোনো কোম্পানির নাম নিতে চাচ্ছি না। যদি আপনি এটা প্রতিদিন সেবন করেন, মানে লাগিয়ে রোদের মধ্যে যান, তাহলে স্কিনের উপরে কী হবে না, কোনো ধরনের মানে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে না বা স্কিনের উপরে কি রোদের আলোটা খুব তীব্র হয়ে পড়বে না। অনেকের মুখের মধ্যে রোদের আলোটা বেশি পরিমাণ পড়লে কী দেখা দেয়, ব্রণের সমস্যা দেখা দেয়, যেটা আমারও ছিল অনেকটা, ঠিক আছে। আপনাকে সানস্ক্রিন ক্রিম ইউজ করতে হবে, ঠিক আছে। এরপরে যে বিষয়টা, আপনি নির্দিষ্ট একটা ফেস ওয়াশ ইউজ করতে হবে। যদি আপনার মুখ ওয়েল হয়, তৈলাক্ত হয়, তাহলে একটা ওয়েল ক্লো কন্ট্রোল ইউজ করবেন। যদি ওয়েল তৈলাক্ত না হয় তাহলে আপনি শুধু পিম্পল, যে মানে পিম্পলের জন্য যেটা ভালো ফার্স্ট ক্লাস, তার মধ্যে আমি ছেলেদের জন্য ফার্স্ট ওয়ান বলবো গার্নিয়ার, যেই এটা ইউজ করতে পারেন, গার্নিয়ারটা অনেক ভালো। আর মেয়েদের ক্ষেত্রে হিমালয় আছে, পন্স আছে, এই রিলেটেড যেটা পিম্পল ফ্রি, অর্থাৎ পিম্পলকে দূর করে এই রিলেটেড এটা ইউজ করতে পারেন। এরপরও এছাড়াও আরও ফার্স্ট ক্লাস আরও বেস্ট কোনো পদক্ষেপ যদি পান ওইটা গ্রহণ করতে পারেন বা ওইটা ইউজ করতে পারেন। আচ্ছা, এরপরে যে বিষয়টা, যদি স্বাভাবিক অবস্থায় আপনার এই এরকম সমস্যা দেখা দিচ্ছে, আপনি এই পদক্ষেপগুলো তো গ্রহণ করলেন, এরপরে আপনাকে যে পদক্ষেপটা গ্রহণ করতে হবে সেটা হচ্ছে আপনাকে বেশ কিছু পদক্ষেপের মধ্যে মেডিসিন গ্রহণ করতে হবে। কোন মেডিসিনটা, স্বাভাবিক অবস্থায় যদি সার না থাকে, স্বাভাবিক ব্রণের মতো থাকে, তাহলে আপনাকে ফোনা প্লাস একটা ক্রিম আছে, যে ক্রিমটা স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির 150 টাকা দাম। আমি এই ক্রিমটা ইউজ করছি, লং টাইম ইউজ করছি ফোনা প্লাস। আপনি আবার বলে দিচ্ছি, ফোনা প্লাস এই ক্রিমটা রাতে দিয়ে ঘুমিয়ে যাবেন, সকালে ঘুম থেকে ওইটা মুখ দিয়ে ফেলবেন, কখনোই এই ক্রিমটা দিয়ে মানে গরম কোনো আবহাওয়া যাবেন না। মনে করেন আপনি এটা দিয়ে চুলার পাড়ে গেলেন, রান্না করতে গেলেন, তাহলে কিন্তু এটা স্কিনের সমস্যা হতে পারে। সুতরাং এটা মুখের মধ্যে লং টাইম ইউজ করুন, আল্লাহর রহমতে আপনার যে ব্রণের সমস্যাটা এটা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এর পাশাপাশি আপনি ডক্সিন 100 একটা মেডিসিন আছে অপসোলিন কোম্পানি, প্রতিদিন একটা করে খেতে পারেন। লং টাইম যদি আপনি মেডিসিন দুইটা, একটা হচ্ছে মুখে ক্রিমটা ইউজ করতে পারেন, পাশাপাশি ডক্সিন 100 এই মেডিসিনটা লং টাইম সেবন করেন, দেখা যাবে। এবং পাশাপাশি যে দু একটা পদক্ষেপের কথা বললাম, তাহলে খুবই দ্রুত আপনার কী হবে, ব্রণের সমস্যাটা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তার পাশাপাশি কিছু খাবারের ক্ষেত্রে আপনাকে নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে। কোন খাবারগুলো নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে, সেটা হচ্ছে অ্যালার্জি জাতীয় খাবার, বিশেষ করে যেই খাবার আপনার অ্যালার্জি হয়, যেমন অনেকের চিংড়ি খেলে অ্যালার্জি হয় না, ইলিশ মাছ খেলে অ্যালার্জি হয়, সেটা আপনি নিজেই বুঝবেন যে আপনার কোন খাবারগুলোতে আপনার অ্যালার্জি হয়। সবার কিন্তু এক ধরনের খাবারে অ্যালার্জি হয় না, এই বিষয়টা খুবই গুরুত্ব সহকারে বুঝতে হবে, ঠিক আছে। যে খাবারটাতে আপনার অ্যালার্জির সমস্যা দেখা দেয় ওই খাবারটা আপনাকে পরিহার করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়া, মাংস জাতীয় খাবারটা যত কম খাওয়া, শাকসবজি জাতীয় খাবার খাওয়া, পুষ্টি সমৃদ্ধ যত সম্ভব খাবার গ্রহণ করা। পুষ্টি সমৃদ্ধ খাবারের মধ্যে আপনি শাকসবজি, ডিম, দুধ, কলা, বিভিন্ন ধরনের ফল এগুলো রাখতে পারেন, ঠিক আছে। যদি আপনার খাদ্য তালিকাকে যদি আপনি সুন্দরভাবে সাজাতে পারেন, আপনার জীবনযাত্রা, আপনার শৃঙ্খলা, আপনার জীবন, আপনার শরীরের ত্বক সব কিছু ভালো হয়ে যাবে। এই জন্য আপনাকে আপনার খাদ্য শৃঙ্খল ঠিক করতে হবে। আমি যদি আমার খাদ্য শৃঙ্খল ঠিক করি, তাহলে আমি দ্রুত
ঠিক পথে অবলম্বন করতে পারবো এবং আমার জীবনকে খুব সুন্দরভাবে আমি সাজাতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক এবং এই জিনিসটা আমাদের বোঝা উচিত, কারণ আমি যদি আমার খাবারকে কন্ট্রোল করতে পারি দেখেন তাহলে আমার স্বাস্থ্য কিন্তু এমনি ঠিক হয়ে যাবে। কারণ আগের মানুষ কিন্তু এত ওষুধ ছিল না, মানুষ তাদের খাবার দাবারটা পিওর খেত এবং খাবার দাবার যেটা ভালো খাবার ওইটা গ্রহণ করত। বিশেষ করে আমরা যে তেলটা এখন গ্রহণ করি সয়াবিন তেল, অনেক দাম, অনেক দাম। এখন কিন্তু সয়াবিন তেল এবং যে রিয়েল সরিষার তেল এটা কিন্তু সেম দাম। আমি নিজে কিন্তু বাড়িতে সরিষার তেল খাই বা আমার নিজের রান্নায় আমার নিজের ঘরে আমার মা আমার সরিষার তেল দিয়ে আমাকে রান্না করে খাওয়ায়। সুতরাং আপনি কিন্তু আপনার খাদ্য তালিকার মধ্যে সরিষার তেল রাখতে পারেন বা চাইলেই চেঞ্জ করা যায়, কারণ সরিষার তেলটা ভালো, অনেক ভালো স্বাস্থ্যসম্মত একটা খাবার যেটা আপনার স্বাস্থ্যকে সুরক্ষিত রাখবে, আপনার স্কিনকে ভালো রাখবে, আপনাকে সুস্থ রাখবে। কারণ আপনি যদি সুস্থ থাকেন তাহলেই আপনি কাজ করতে পারবেন, এগিয়ে যেতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। যদি কোনো বিষয় সম্পর্কে জানার আগ্রহ থাকে যে বিষয়টা বুঝতেছি না জানতে চাচ্ছি, অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন, আমরা চেষ্টা করব ওই বিষয়টা নিয়ে আপনাদের নিকট আলোচনা করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।